হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার তাই সকাল সকাল পুজো দিয়ে নেব। দেখো এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি পুজোর জন্য আর প্রসাদ দিয়ে রেডি করে নিয়েছি সমস্ত কিছু তখন পুজোটা দিয়ে নেবো বৃহস্পতিবার দিন সকলের বাড়িতেই তাড়াতাড়ি একটু পুজো হয় আর আমরাও তাই করি তো আমি দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি প্রসাদ টসাদ দিয়ে তখন পুজোটা দিয়ে নেবো তারপর অনেক কাজ আছে পরিষ্কার শরীরটা একটু খারাপ আছে ও উঠে পড়লে ওকে খাওয়াতে হবে রান্না টান্না এখনও বাকি আছে তো চলো বন্ধুরা পুজোটা তাড়াতাড়ি দিয়ে নিই তো দেখো আমি কেমন করে গুছিয়ে নিয়েছি একদম আসনটাকে সুন্দর করে আর এখানে দেখো মা মাছ কাটছে এখানে রাখা আছে বাটা মাছ ইলিশ মাছ চাপলা মাছ অনেক রকমেরই মাছ আছে তো ওই বাটা মাছ দিয়ে আমাদের গাছে কাজ করা হয়েছে তাই দিয়ে রান্না করা হবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সকলে ভালো লাগবে তো বন্ধুরা দেখো পড়িশোনাও উঠে গেছে ও উঠে দুধ বিস্কুট খেয়েও নিয়েছে আর উঠানে এখানে বসেছে বসে একটু খেলা করছে ওয়েদারটা একটু ভালো আছে রোদ উঠেছে হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আর ওর শরীরটা একটু ভালো আছে আজকে তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে দেখো এই যে আমাদের গাছের কাঁচকলা হয়েছিল সেগুলোকে কেটেই রান্না করছি এখানে আছে আলু আর কাঁচকলা এগুলোকে গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো চাপলে মাছ এটাকে বলে সমুদ্রের চাপলা এটা খেতে খুব টেস্টি হয় এখানে একটা ইলিশ মাছের মতো ওইটা ঝালও খাওয়া যায় আর এখানে আছে অনেকগুলি বাটা মাছ তো বাটা মাছগুলোকে প্রথমে ভেজে টেজে তারপর কলার তরকারি রান্না হবে একদম সিম্পলভাবে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আর আমাদের গাছে কলা হয়েছে কাঁচকলা সেইটা দিয়েই রান্না হবে তো বন্ধুরা তোমরা ভিডিওটি পুরোটা দেখো আশা করি তোমাদের সকলে ভালো লাগবে আর এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি কুচি করে নতুন পেঁয়াজই একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে আলুটাও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে এটা খেতেও দারুণ টেস্টি হয় তো বাড়িতে ট্রাই করবে দেখবে আলু পেঁয়াজ ভাজা দারুণ টেস্টি হয় ওই দিয়ে আর মাছ ভাজা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে সকলে তো এই যে পরিসনার জন্য মাছ ভেজে তুলে নিয়েছি আলাদা ওইটা দিয়ে খাবে আর এখানে আমি আলু আর পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছি তো দেখতে পাচ্ছ আমি ভাজাটা সাদা তেল দিয়ে করছি সাদা তেল দিয়ে করলে ভালো হয় ভাজাগুলি সরষা তেল দিলে বেশিটা তেল টেনে নেয় আর এখানে রান্নাও বসে দিয়েছি অলমোস্ট রান্নাটা হয়ে এসছে তো এর মধ্যে আমি জিরা ধনের গুড়ি দিয়েছি আর শুকনো লঙ্কা অল্প একটু দিয়েছি কটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি তো এটা খেতে দারুণ টেস্টি হয় কলার তরকারি একদম অল্প ঝোল থাকবে খুব গাঢ় করে রান্না করলে টেস্ট লাগে না একটু হালকা ঝোল রাখতে হয় বাটা মাছ দিয়ে আমি রান্না করছি কাঁচকলার তরকারি আর এখানে দেখো কাঁচা লঙ্কাগুলো আমি আলাদা ভেজে নিচ্ছি তেলে ওরমভাবে আলাদা ভাজা খাওয়ার টেস্টে আলাদা আর ওখানে তরকারিটা হয়ে আসছে এখানে রেখেছি বড়া ভেজেছি দেখো এখানে পুঁই শাক পাতার বড়া এটাকে বলে এই যে এখানে আরও ভাজা হচ্ছে পুঁই শাক পাতার বড়া আর এখানে মাছ ভাজা শুকনো লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা ভাজাও আছে তো বন্ধুরা দেখো তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে এখানে রান্নাটা হয়েও গেছে অনেকটা আর এই যে কাঁচা লঙ্কা ভাজা আছে এখানে আলু পেঁয়াজ ভাজা এখানে মাছের ঝোল আছে আর এখানে চাপলা মাছ ভাজা আর মাছের তেলও আছে দেখো এই দিয়েই ভাত খাওয়া যায় অনেকটা আর এই যে পরিশোনার জন্য ভাত বেড়ে নিয়েছে ওখানে খাবে এই যে আলু পেঁয়াজ ভাজা আর মাছ ভাজা আর ওইদিকে দেখো কীরকম দুষ্টুমি করছে ওর পাপার সাথে পরিশোনা ওর পাপার সাথে কীরকম দুষ্টুমি করছে দুইজনেই খুব আজকে দুষ্টুমি করছে এই যে ঠাম্মি বসে আছে পাশে কারোর কথাই শুনছে না দুইজনে মিলে খুব দুষ্টুমি করছে আজকে তো ওর পাপার আজকে ছুটি আছে অনেকদিন পরে পেয়েছে তাই জন্য এরকম করছে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো